আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 5 এর ইংরেজি বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে উচ্চ বাতরা এমএসপিসি হাই স্কুল পেজ নাম্বার হচ্ছে 85। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে, রিডিং স্কিল সিন দেয়া রয়েছে। এই প্রশ্নটুকু দেখে নাও পরপর কি বলছে। একটা বলছে দেখো এর দাগের একটা বলছে কৌরবস ওয়ার 100 ব্রাদার্স। द्रोणाचार्य वाज द डिसिप्लिन ऑफ परशुराम। बो एंड एरो वाज द फेवरेट वेपन ऑफ अर्जुना। एपर दिए दागे बियर दागे बोलते ट्रू फॉल्स लिखते हैं। एक सपोर्टिंग स्टेटमेंट लिखते हैं बोलते ऑल द रॉयल चिल्ड्रेन लर्न द आर्ट ऑफ वेपन वेरी क्विकली ट्रू है। और सपोर्टिंग स्टेटमेंट लिखते हैं द पांडव्स एंड द कौरव्स वर क्विक टू लर्न। एपर रही है बीएडा द्रोणाचार्य वाज ए रिलिजियस गुरु एटा एफ आवे फॉल्स। और सपोर्टिंग स्टेटमेंट की लिखबे द्रोणाचार्य वाज वन ऑफ द ग्रेटेस्ट वॉरियर ऑफ हिज टाइम। योद्धा छिलेन धर्मगुरु छिलेन ना। नेक्स्ट प्रश्न परेटा बोलছে সিয়ের দাগের কমপ্লিট द फॉलोइंग सेंटेंस। একটা each of Pandavas and Kauravas had their own favorite weapons। এরপর হচ্ছে দেখো পরেরটা বিয়ের দাগে ড্যাশ ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শর্ট। এটা কি হবে? এটা হবে দা টুইন নকুল এন্ড সহদেব। এরপর হচ্ছে দেখো ডি এর দাগের প্রশ্ন আনসার দা ফলোইং কোশ্চেনস। একটা হাউ মেনি ব্রাদার্স ওয়ার পাণ্ডবস। পাণ্ডবরা কয় ভাই ছিলেন? উত্তর পাণ্ডবস ওয়ার 5 ব্রাদার্স। পাণ্ডব ওয়ার 5 ব্রাদার্স। এরপর হচ্ছে দেখো বিয়েরটা হোয়ার ডিড দা রয়্যাল চিলড্রেন লার্ন দা স্কিল অফ ইউজিং উইপন। उत्तर হবে द रॉयल चिल्ड्रेन लर्न द स्किल ऑफ यूजिंग वेपन फ्रॉम द्रोणाचार्य। এরপরে যে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে দেখো কি বলছে মাই ডিউরিং মাই ফার্স্ট ইয়ার এট দ্য হাই স্কুল। বলছে আমি আমার হাই স্কুলের প্রথম বছর মিস্টার বলছে গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর। মিস্টার গিল হচ্ছে এডুকেশনের ইন্সপেক্টর। took our examination in English, আমাদের পরীক্ষা নিয়েছিলেন ইংরেজিতে। he asked us to spell our out five words। he asked us to spell out five words। তিনি আমাদের 5টা ওয়ার্ড বাক্য দিয়েছিলেন বানান করতে। one of the words are kettle। তার মধ্যে একটা ছিল kettle। I did not spell it correctly। আমি এটা ঠিকভাবে বানান করতে পারিনি। the teacher tried to help me। শিক্ষক আমাদের সাহায্য করার চেষ্টা করছিলেন। he tried to tell me that সে আমাকে বলার চেষ্টা করছিলেন I should copy the spelling from my neighbor's slate। যে আমি যেন আমার যে পাশের যে আছে স্লেট থেকে যেন আমি বানানটা কপি করে নিই, নকল করে নিই। বলছে I did not understand। আমি বুঝতে পারিনি। বলছে I thought the teacher was there to stop us from চিটিং। আমি ভেবেছিলাম যে শিক্ষক আমাদের এখানে আছে যাতে করে না নকল না করতে পারে কেউ। I never imagine। আমি কোনোদিন ভাবতেও পারিনি that he wanted me to copy the word from the neighbor slate। আমি ভাবতেই পারিনি যে শিক্ষক বলবেন যে আমাকে পাশের স্লেট থেকে কপি করতে, নকল করতে। after the examination পরীক্ষা শেষে was over যখন শেষ হলো it was found that দেখা গেল all the boys except me had spelled all the words correctly। একমাত্র আমি ছাড়া সকলেই বানানগুলো ঠিক করেছে। only I was stupid। আমি শুধু বোকা। only I had misspelled one word। আমি একটা ভুল বানান করেছি। later the teacher told me that পরে আমাকে শিক্ষক বলেছিলেন that I had been foolish। আমি খুবই বোকা। his words had no effect on me। তার এই কথা আমার কোনোদিন কোনো কিছু প্রভাব ফেলেনি। I never learned cheating। আমি কোনোদিন শিখিনি নকল করা। I never learned the art of copying। আমি কোনদিন কপি করাও শিখিনি। বলছে এর দাগের প্রশ্ন দেখো কি বলছে the narrator read in a high school হবে। তারপর বলছে the narrator thought the examination hall that is the teacher were there to stop cheating। অপশন নাম্বার A হবে। the narrator misspelled only one word। একটা ওয়ার্ড মিসস্পেল করেছিল। এবার বিয়ের দাগের একটা বলছে ট্রু ফলস লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে দ্য টিচার হেল্প দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ড কারেক্টলি। এটা কি হবে? এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখতে হবে দেখে নাও। The teacher tried to help me. He tried to tell me that I should copy the spelling from my neighbor's slate. नेक्स्ट देखो पर प्रश्न की पर देखो प्रश्न मिस्टर गिल्स वाज ए टीचर ऑफ हाई स्कूल एट ऑफ फॉल्स की लिखबे मिस्टर गिल्स द एजुकेशन इंस्पेक्टर टुक आवर एग्जामिनेशन इन इंग्लिश जस्ट एटुकु लिखबे। नेक्स्ट प्रश्न सी एर दागेर आंसर द फॉलोइंग क्वेश्चंस एक व्हाई डिड नॉट द नरेटर कन्सिडर हिमसेल्फ टू बी फुलिश उत्तरটা কি লিখবে the narrator did not consider himself to be foolish because he believed that the teacher's role was to stop cheating and he did not understand that the teacher was trying to encourage him to copying from his neighbors but his principle of honestly had integrity made him feel that not cheating was to the right thing to do। नेक्स्ट प्रश्न परेटा बच्चे व्हाट डिड द टीचर ट्राई टू टेल द नरेटर इन द इंग्लिश एग्जामिनेशन द टीचर ट्राई टू टेल द नरेटर्स टू कॉपीइंग द स्पेलिंग ऑफ द वर्ड केटल फ्रॉम द बच्चे नेबर्स स्लेट। এরপর হচ্ছে দেখো গ্রামার ভোকাবুলারিতে আসি একটা কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল প্রিপজিশন একটা বলছে সি ইজ অ্যাডমিটেড টু দ্য ইউনিভার্সিটি তারপর হচ্ছে এভরিথিং ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অন হবে সেটা হিজ নেম ইজ নোন টু মি আর দেয়ার ওয়াজ এ বিগ ট্রি বিসাইড দ্য রিভার। তারপর বলছে দেখো চারের দাগের পাস্ট ফর্ম লিখতে হবে ডিগ দ্য ডাগ হবে ডিউজি ডাগ ক্যারিড হবে CARRIED। এরপর হচ্ছে দেখো ড্রাইভ দ্য ড্রোভ হবে DROVE ড্রোভ फ्लाइटा फ्लिउ হবে FLEW फ्लिउ। পাঁচের দাগে প্রশ্ন বলছে একটা দা বুক ইজ এখানে দেখো বক্স দেয়া আছে হেল্পিং বক্স এখান থেকে নিয়ে পুট করতে হবে দা বুক ইজ নাইসলি রিটেন তারপরটা বলছে হি অ্যারাইভ লেট তারপর বলছে দেখো পরেরটা কাম হেয়ার অ্যাট দিস মোমেন্ট আর দ্য সানশাইন ব্রাইটলি। এরপরে রয়েছে দেখো ছয়ের দাগের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা দেখো দ্য টিচার এখানে কন্টিনিউয়াস করতে হবে কন্টিনিউটা হার লেকচার এখানে ইজ কন্টিনিউইং। তারপরটা বলছে সি এটা প্রোক্লেম আছে সি ইজ প্রোক্লেমিং দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। এরপরে সাতের দাগের প্রশ্ন কি বলছে দেখে না সাতেরটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজেসিভ প্রোনাউন একটা হচ্ছে অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ দ্য উইপন অ্যান্ড ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন। তারপরে গুরু ট্রিটেড অল হিজ হবে ডিসিপ্লিন ইকুয়ালি বাট হি লাইক অর্জুনা দ্য মোস্ট। আটের দাগে বলছে দেখো কি বলছে অ্যান্টোনিম লিখতে হবে বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে একটা এটা আছে কেয়ারফুল এটা কেয়ারলেস হবে আর দুই একটা আছে দেখো অ্যাক্টিভ এটা ইনঅ্যাক্টিভ হবে।